2019 সালে জিওগ্রাফি একাদশ শ্রেণীর এমসিকিউ এবং শর্ট অ্যানসারগুলির উত্তর করে দেওয়া হচ্ছে, এখানে এখানে করে দেওয়া আছে এবং সেগুলো একটু বলছি আর কি। 1 নম্বর প্রশ্ন, জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এরাটোস্থেনিস। 2 নম্বর, পৃথিবীর সর্ববৃহৎ জ্যোতির নাম হচ্ছে সান আন্দির জ্যোতি। 3 নম্বর, গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল মধ্যবর্তী সীমানাকে বলা হয় গুটেনবার্গ বিযুক্তি। 4 নম্বর, ম্যাগমা শিলাস্তরের সমান্তরাল ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে বলা হয় সিল। ভূকম্পনের মাত্রা সর্বাধিক অনুভূত হয় উপকেন্দ্রে। নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয় বেনি অফ জোন। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠে জলের গড় তাপমাত্রা হল 27 ডিগ্রি সেলসিয়াস। নিচের কোনটি চুন যাচ্ছে সিন্ধুকর্দের উদাহরণ? টেরোফর্ড। 9 নম্বর, নিউফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে যে উষ্ণ শীতল স্রোত মিলিত হয়েছে সেটি হল উপসাগর এবং ল্যাবরাডর স্রোত। 10, বাস্তববিদ্যা বা ইকোলজি শব্দটি প্রথম প্রবর্তন করেন হেকেল। উদ্ভিদ জীবজগৎ জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে ওঠে তাকে বলা হয় বায়ম। বিয়োজকের একটি উদাহরণ হলো ব্যাকটেরিয়া। একটি নবীকরণযোগ্য সম্পদ হলো কাঠ। চন্দন গাছ দেখা যায় ক্রান্তীয় মৌসুমী অরণ্যে। পোল্ডার ভূমি দেখা যায় নেদারল্যান্ডে। ইউরেশীয় নাতিশীতোষ্ণ তৃণভূমি যে নামে পরিচিত সেটা হচ্ছে স্টেপস। তারপর হচ্ছে অ্যানাডোমাস মাছ এর উদাহরণ যেটা এখানে দেওয়া আছে, সেখানে অপশান হবে ডিম পাড়ার সময় সমুদ্র থেকে নদীতে আসে। গুজরাটের লাম্বা বায়ুশক্তি কেন্দ্রের জন্য বিখ্যাত। অতিরিক্ত জলসেচের ফলে মৃত্তিকা লবণাক্ত হয়। তাম্র আকরিক নয়, অপশানটি উত্তর হবে ট্যাকোনাইট। ইউক্রেনের সর্বশ্রেষ্ঠ কয়লা উৎপাদক অঞ্চল হচ্ছে ডনবাস অববাহিকা। নেক্সট, গ্রুপ বির শর্ট অ্যান্সার অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন হচ্ছে এরাটোস্থেনিস। পৃথিবীর সৃষ্টির সর্বাধুনিক তত্ত্বটি হচ্ছে বিগ ব্যাং। 2টি সমুদ্র ফাঁদ যখন পরস্পর থেকে দূরে সরে যায় তখন মহাসাগরীয় তলদেশে কী ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? উত্তর হচ্ছে সমুদ্র খাত। প্যান্থালাসা কি? প্যান্থালাসা হচ্ছে কি একক আমাদের যে মহাদেশ প্যানজিয়া, এই প্যানজিয়াকে চারিদিকে বেষ্টন করি যে জলভাগ সেটাকেই বলা হচ্ছে প্যান্থালাসা। দাক্ষিণাত্য মালভূমি কী ধরনের অগ্নুৎপাতের ফলে সৃষ্ট? সেটা হচ্ছে বিদার অগ্নুৎপাতের ফলে সৃষ্ট। ভূমিকম্পে কোন তরঙ্গকে দেহ তরঙ্গ বলা হয়? সেটা হচ্ছে লং ওয়েভ বা এল তরঙ্গ। চ্যুতিতল অনুভূমিক তল যে কাল্পনিক রেখা বরাবর একে অপরকে ছেদ করে তাকে বলে চ্যুতির আয়াম। গ্র্যান্ড ব্যাগ ভগ্নচারাটি অবস্থিত হচ্ছে আটলান্টিক মহাসাগরের নিউফাউন্ডল্যান্ড উপকূলে আমরা দেখতে পাবো। কোন সমুদ্র স্রোতের প্রভাবে জাপানের পূর্ব উপকূলে উষ্ণতা বৃদ্ধি পায়? কুরোশিও স্রোত বা জাপান স্রোত বলা হচ্ছে। পৃথিবীর গভীরতম অংশটির নাম হচ্ছে মারিয়ানা খাত। ইকোটন কাকে বলে? 2টো বায়ুমের মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চলটাকে বলা হচ্ছে। সাংস্কৃতিক সম্পদের সংজ্ঞা হচ্ছে কি? আমাদের শিক্ষা জ্ঞান বুদ্ধি এইগুলি সম্পর্কিত যে সেটাকে আমরা সাংস্কৃতিক বলছি। সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা হচ্ছে কি? পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে, পরিবেশের ক্ষতি না করে সেখানকার যদি আমরা দীর্ঘমেয়াদী যে উন্নয়ন সেটাকে এখানে বলা হচ্ছে সুস্থায়ী উন্নয়ন। সর্বভৌমিক অরণ্যের অক্ষাংশগত বিস্তৃতি 50 থেকে 70 ডিগ্রি। পৃথিবীর কোন মহাসাগরে সবচেয়ে বেশি মৎস্য সংগ্রহ হয়? সেটা হচ্ছে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্রে। একটি উদাহরণসহ ডেমার্শাল মাছের সংজ্ঞা, যেটা যেসব বৃহদাকার মাছগুলি সমুদ্র জলের গভীর জলে বসবাস করে যেমন কড, হ্যালিবার, টুনা। ইউক্রেন অধিকাংশ জমি কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়? কৃষিকাজের উদ্দেশ্যে। অস্ট্রেলিয়া কোন নদী অপেক্ষা কৃষি জমি সর্বাধিক ব্যবহৃত হয়? মারেডালিং অববাহিকা কৃষিকাজের জন্য ব্যবহৃত হয়। নাগার্জুন প্রকল্প কোন নদীর তীরে ঘটেছে? কৃষ্ণা নদী। একটি লৌহ সংকর ধাতব খনিজের উদাহরণ হচ্ছে লিকেন, নিকেল, ম্যাঙ্গানিজ। ওপেকের পুরো কথাটি, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। অভ্রের 2টি আকরিক, মাস্কোভাইট, বায়োটাইট, ক্লোগোফাইট প্রভৃতি। নেক্সট,